তৃণমূল সরকারের বর্ষপূর্তি উপলক্ষে বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দিলেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি তথা রায়নার বিধায়ক সম্পাধারা। পাথর চাপড়িতে পীরের মাজারে চাদর চড়ানোর পর তারাপীঠে এলেন তিনি। দীর্ঘ দুবছরের করোনা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। একুশের বিধানসভা নির্বাচনে এক সংকটময় পরিস্থিতি কাটিয়ে রাজ্যের ক্ষমতায় পুনর্বহাল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও 2023-এর পঞ্চায়েত নির্বাচন এবং 2024-এর বিধানসভা নির্বাচন রয়েছে সামনেই। মুখ্যমন্ত্রীর স্বপ্ন যাতে পূরণ হয় এবং জনগণের মঙ্গল কামনায় তারাপীঠ মন্দিরে এসে পুজো দিলেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি তথা রায়নার বিধায়ক সম্পাধারা। এদিন বিধায়কের সঙ্গে তারাপীঠ মন্দিরে পুজো দিতে উপস্থিত হন দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ কুমার মজুমদার ও বিশিষ্ট সমাজসেবী গফুর আলী খান, বিধায়কের পরিবারের মানুষজন। সব মানুষ সুস্থ সুবিধে, আমরা অনেক রকম সামাজিক প্রকল্পের মাধ্যমে মানুষ সহায়তা পেয়েছেন, সেই জন্য সকলেই তাকে দুহাত তুলে সমর্থন জানিয়েছেন। আমরা একুশে একটা বিরাট বিপর্যয় প্রায় মনে হয়েছিল যেন ঘটতে চলেছে, সেখান থেকে সাধারণ মানুষের সহায়তা এবং সমর্থনে তিনি যে আবার পুনরায় এই প্রশাসনিক দায়িত্ব পেয়েছেন। সারা ভারতবর্ষে এখন যারা বিপর্যস্ত সামাজিক কারণে এবং অদ্ভুত মানুষ বিরোধী যেসব নীতি প্রয়োগ করছেন আমাদের ভারত সরকার, তার বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ সেটাকে সঙ্গবদ্ধভাবে তারা সকলেই এখন চাইছেন, তাকিয়ে আছেন পরীক্ষিত প্রতিবাদী শক্তি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। আমরা প্রার্থনা করলাম যেন মানুষ এই অপশাসনের অবসান দেখতে পারেন এবং আমাদের নেত্রী যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ান, তিনি সাধারণ মানুষকে সম্প্রীতি এবং সৌহার্দ্যের আধারে তিনি যাতে আরও বেশি উন্নত এই মায়ের কাছে প্রার্থনা করেছি এবং সকলের সুখ সমৃদ্ধি, সকলে সুস্থ থাকুন এই কামনা। এখন দেখা যাচ্ছে মালচিং পদ্ধতিতে মানে গ্রীষ্মের সময় তো বিভিন্ন রকমের ফসল চাষ, বিশেষ করে বাঁধাকপি ফুলকপি হচ্ছে, এই চাষের বিস্তারে কী কী আর পদক্ষেপ? অনেক রকম সরকার বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে, শুধু মালচিং নয়, আমাদের গ্রিনহাউস শেডনেক এবং তার থেকেও বড়ো জিনিস যেসব জায়গায় শুকা যেসব অঞ্চল ছিল যেখানে কৃষক ভাই বোনেরা অনেক অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছিলেন, সেখানে আমরা বিন্দু চাষের ব্যবস্থাই শুরু করছি না। এটা আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নিখরচায় করে দেওয়ার ব্যবস্থা করেছেন। আমাদের প্রকল্প আছে, তার দ্বারা বহু ছোটো ছোটো জলাশয় তৈরি করা হয়েছে, সেখানে একদিকে যেমন ওই জলের সোর্স রয়েছে সেখান থেকে নিয়ে বিন্দু সেচ এবং ছিটানো সেচের মাধ্যমে স্প্রিংকলার দিয়ে আমরা অল্প জলে বেশি জমি চাষ করার ব্যবস্থা করছি। সর্বতোভাবে চেষ্টা হচ্ছে, সেই জন্য আধুনিক যেসব প্রযুক্তিগত আমরা নতুন চাষের পদ্ধতি দেখাচ্ছি কৃষকদের আয় বাড়ানোর জন্য, সেগুলো তারা সানন্দে গ্রহণ করছেন এবং আমাদের কৃষকরা অনেক বেশি উপকৃত হচ্ছে। পাথর চাপড়ি এসেছিলাম, পাথর চাপড়ি বাবা পীর বাবার আমরা পাথর আমরা হচ্ছে চাদর চাপড়ি চাপিয়ে তারপর আমরা তারাপীঠে এসেছি। আমাদের মাননীয় আমাদের কৃষি উপদেষ্টা আছে, মানুষদার আছেন, আমাদের আর এক আমাদের ডেপুটি স্পিকার আছেন। তো সেই জায়গা থেকে একটা কথা বলবো, মায়ের মন্দিরে এসেছি, যেহেতু আপনারা জানেন যে 5ই মে আমরা কিন্তু আমরা প্রথম মানে তৃতীয়বার সরকার গঠন করা হয়েছিল 5ই মে, এক বছর বড় বড়
অনুষ্ঠানে বা বর্ষপূর্তিতে আমরা মায়ের আমাদের মা সর্বনেত্রী মা আমাদের নয়নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে আজকে আমরা যাতে আপনারা দেখেছেন যেভাবে আমরা করোনা পার করেছি এবং 2021 সালে যেভাবে আমরা পার করেছি তার জন্য সার্বিক সবাই প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তিনি যে বার্তাটা দিচ্ছেন সে বার্তা অনুপাতে সে কথা অনুপাতে তার যে স্বপ্নটা যাতে আমরা মানে খুব তাড়াতাড়ি তার যে লক্ষ্যটা যাতে মানে আমরা খুব তাড়াতাড়ি 2024 সালে আমরা সফল করতে পারি সেই অনুপাতে আজকে মা তার কাছে আমরা বীরভূম থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দবার্তা।